আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনেরা, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। প্রশ্ন 26, 3 × 1 মিটার বীজতলায় কতটুকু চুন প্রয়োগ করা উচিত? উত্তর ঘ, 100 গ্রাম চুন প্রয়োগ করা উচিত। প্রশ্ন 27, বীজতলার চারার গোড়া পচে নষ্ট হয় কিসের আক্রমণে? উত্তর ছত্রাকের আক্রমণে। প্রশ্ন 28, প্রতিদিন কখন বীজতলার ঢাকনি খুলে দিতে হবে? উত্তর গ, বিকেলে। প্রশ্ন 29, পেঁয়াজের চারা কতদিন বয়সে রোপণ করা উচিত? উত্তর ক, 40 থেকে 50 দিন বয়সে। প্রশ্ন 30, বীজতলার মাটি ও জৈব সারের অনুপাত কত হওয়া উচিত? উত্তর 1:1। প্রশ্ন 31, শুদ্ধ বানান কোনটি? উত্তর খ, মমূর্ষত, ময়ে হুস্যকার, ময়ে দুর্গকার, মধ্যনু স্বয়রেব হুস্যকার, এটি হচ্ছে শুদ্ধ বানান। প্রশ্ন 32, আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে? উত্তর ক, পর্তুগিজ ভাষা হতে। প্রশ্ন 33, বাগধারা যুগলের মধ্যে কোন জোর সর্বাধিক সমার্থক বাচক? কারেক্ট অ্যান্সার, বকধার্মিক, বিড়াল তপস্বী। প্রশ্ন 34, বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে? কারেক্ট অ্যান্সার, চা চিনি। প্রশ্ন 35, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত? কারেক্ট অ্যান্সার, ক, ভাষাতত্ত্ববিদ। প্রশ্ন 36, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। কারেক্ট অ্যান্সার, ক, ফিভার অ্যাটাক। প্রশ্ন 37, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকল, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। কারেক্ট অ্যান্সার, ক, এ। প্রশ্ন 38, ড্যাশ নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ, পুট অ্যান আর্টিকল ইন দ্য ক্যাব। কারেক্ট অ্যান্সার, খ, দি নেলসন। প্রশ্ন 39, ড্যাশ বাংলাদেশ আর এ ব্রেভ ন্যাশন। কারেক্ট অ্যান্সার, দি বাংলাদেশ। প্রশ্ন 40, হি ইজ ড্যাশ MBBS। কারেক্ট অ্যান্সার, খ, অ্যান MBBS। প্রশ্ন 41, বাংলাদেশের নবীনতম নদী কোনটি? উত্তর খ, যমুনা। প্রশ্ন 42, মুজিব একটি জাতির রূপকার, চলচ্চিত্রের পরিচালককে? উত্তর গ, শ্যাম বেনেগাল। প্রশ্ন 43, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? উত্তর ক, সেপ্টেম্বর মাসে। প্রশ্ন 44, বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? উত্তর খ, সৌদি আরব। প্রশ্ন 45, 2020-23 অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? উত্তর ক, যুক্তরাষ্ট্র। প্রশ্ন 47, নিচের কোন ডিভাইসটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? উত্তর গ, টাচ স্ক্রিন। উত্তর ক, টাচ স্ক্রিন। প্রশ্ন 48, অ্যামাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি? উত্তর খ, AWS। প্রশ্ন 49, নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে না এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়? উত্তর গ, র্যানসমওয়্যার। প্রশ্ন 50, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? উত্তর গ, মোজিলা ফায়ারবক্স। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।